여자들끼리? 뭐? 혹도? 여자끼리? 여자끼리? 에이, 혹도? 여자끼리? 여자끼리? অন্তিম যাত্রাতেও যেতে পারব এই সংসার এই নোংরা সমাজ তোমাকে আমার স্ত্রী কোনোদিন হতে দিত না মন্দকিনি কোনোদিন দিত না তুমি আমার স্ত্রী হিসেবে মৃত্যুবরণ করলে স্ত্রী হিসেবে মৃত্যুবরণ করলে এটা ধ্রুব সত্য যতদিন আমি বেঁচে থাকবো এই সত্য কেউ মুছতে পারবে না আমার মৃত্যুর পরেও কেউ পারবে না রাজকুমারী তোমাকে মিহির দয়া করে আমাকে আর সান্ত্বনা দিতে এসো না কারণ তুমি যা থেকে বঞ্চিত নও আমি তাই থেকে বঞ্চিত এইভাবে কেন বলছো রাজকুমারী হ্যাঁ মিহির আমি বলতে বাধ্য হচ্ছি কারণ শিক্ষা গ্রহণের অধিকার তোমার থেকে কেড়ে নেওয়া হয়নি কিন্তু আমার থেকে হয়েছে আচার্য দেবের সহচর্য থেকে তুমি বঞ্চিত নও কিন্তু আমি বঞ্চিত আচ্ছা রাজকুমারী তুমি শিক্ষা গ্রহণের জন্য এত উৎসুক কেন কই আমার সঙ্গে যেসব ছাত্ররা অধ্যয়ন করে তারা তো এত উৎসুক নয় আজ এই প্রতিজ্ঞা আমি করছি আমি যদি সত্যিকারের রাজকুমারী হয়ে থাকি তাহলে জ্ঞান আহরণের অধিকার শুধু বালকদের থাকবে না আমি নিজে সে অধিকার অর্জন করব আর মিহিরা তো পারবে না কিন্তু সিংহলে যে ব্যক্তি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করব আর সে হলো আমার ভাই কাকা একবার একবার যদি আমি তাকে পাই আমি তাহলে একা জয়ত্রদের আর মূর্খের মতো আমি অন্য কারোর কথা ভাবছিলাম জয়ত্রদী মন্দাকিনীর হত্যাকারী জয়ত্রদী রাজকুমার চলো প্রাসাদে ফিরে চলো প্রাসাদ আমার কোনো প্রাসাদ নেই জয়ত্রদ আমি নিঃসঙ্গ একাকী ভগ্ন প্রায় এক মানুষ মাত্র কোনো প্রাসাদ দিয়ে আমার না না রাজকুমার তুমি সিংহলের শ্রেষ্ঠ বীর আর তাছাড়া না না আমি বীর নই আমি বীর নই আমি নপুংসক আমি নপুংসক মাত্র জয়দ্রত না হলে তোমার মতো ধূর্ত শয়তান আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিতে পারে চলে যাও জয়দ্রত এই মুহূর্তে স্থান ত্যাগ কর আমি তোমাকে জীবন দান করলাম চলে যাও চলো কেন আমাকে হত্যা করে তুমি শান্তি পেতে চাও না জয়দ্রত তোমাকে হত্যা করে তো আমি আমার মন্দাকিনীকে ফেরত পাব না জীবনের কি মূল্য আমি এতদিনই বুঝতে পারলাম চলো 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 জয়দ্রত